আমরা তাদেরকে সেবা প্রদান করেছি, কিন্তু সেটা তো আমাদের কেউ দেখতেছে না, কেমন করে দেখবে? আমরা তো সেই পর্যায়ে আসতে পারিনি, কারণ আমাদের কাছে টাকা পয়সা নাই, আমাদের ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে, দুই মাসের ভাতা পর্যন্ত দেওয়া হয়নি, কেমন করে আমরা আসবো? আমরা বেতন ভাতার দাবিতে আমরা এখানে একদিন জড়ো হয়েছিলাম কিছু এমএসবি সহকর্মী, তিনি আমাদেরকে রাজাকার বলে আখ্যায়িত করে আমাদের এই প্রকল্পের কাজটি আমাদেরকে বাতিল করে দেওয়া হয়। এই ভিডিও ফুটেজ সব জায়গায় আছে, অনলাইনে আছে, আমাদের কাছে আছে, আপনারা যেহেতু সাংবাদিক আপনাদের কাছেও থাকবে, এটাই আমি আশা করছি। বাংলাদেশ সরকারের কাছে, মাননীয় প্রধান উপদেষ্টার কাছে দাবি যে আমাদের এই প্রকল্পটা যেন চলমান রাখে, এই ডিপার্টমেন্টের সাথে যারা সম্পৃক্ত আছেন, মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা এবং স্বাস্থ্য ডিপার্টমেন্টের যে সচিব মহোদয় এবং সিবিএসসি ভবনের যে লাইন ডিরেক্টর এবং কমিউনিটি ট্রাস্টি বোর্ডের যে চেয়ারম্যান আছেন, আমাদের এই প্রকল্পটা জানি চলমান রাখে, এই আমাদের লোকা দাবি। আমরা চাই আমাদের এমএসবি পুনরায় চালু করা হোক, আমাদের স্ট্রেটেজিটা প্রত্যাহার করা হোক, আমাদের কাজে ফেরানো হোক। আর আমাদের বাংলাদেশে 3700 টাকা ভাতা, এটা হয় না, বৈষম্য বিরোধী, আমরা এই বৈষম্য বিরোধী বেতন কাঠামোর পরিবর্তন চাই, এতটুকু। এবং প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, বাংলাদেশের এই স্বাস্থ্যখাতকে উন্নত শিখরে নেওয়ার জন্য আমাদের মতো শিক্ষিত জনগোষ্ঠীর দরকার আছে। আমরা সবাই সর্বনিম্ন এইচএসসি পাস, বিএ এমএ পর্যন্ত আছে, আমাদেরকে দেশের সম্পদে কাজে লাগান, আমরা ভালো কিছু করবো ইনশাল্লাহ। আমরা যে প্রকল্পে আছি কিংবা স্থগিত করা হয়েছে, এটা তো স্থায়ীকরণ করতে হবে, এটা ভাতা তো দিতে হবে, ভাতার বদলে যদি বেতনভুক্ত করতো তাহলে আমাদের জন্য ভালো হতো। বেতনভুক্ত করলে আমাদের পরিবারগুলো, আমরা যারা আছি কষ্টের মধ্যে আছি, দিন যাপন করতেছি, তারা সুষ্ঠুভাবে সামাজিকভাবে সামাজিক উন্নয়নমূলক কাজে আরও জড়ে যেতে পারতাম। আর এটা যদি না করে তাহলে আমরা অনেক মানুষ যাদের চাকরির বয়সটা নেই, যাদের বয়স বৃদ্ধি হয়ে গেছে, যাদের হচ্ছে যে আর কোনো কর্মক্ষেত্রে যাওয়ার উপযোগী নাই, যারা কর্মক্ষেত্রে আর ফেরত যেতে পারবে না, তাহলে কী করবে? বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এই কারণে আমরা এই চাচ্ছি যে এমএসবি কর্তা যেন থাকে। এমএসবি কর্তা থাকলে প্রান্তিক গ্রামগুলোতে যারা আমরা এমএসবিগুলো আছি তারা সবাই অনেক সেবা দান করতেছি। কেমন কেমন করে যে ঘরে ঘরে যে সেবা করতেছি, করোনাকালীন যে সেবা করতেছি, করোনাকালীন যখন মানুষগুলো দরজা বন্ধ করে দিয়েছিল তখন আমরা ঘরে ঘরে রুমে রুমে যাই, দরজা বন্ধ করে খুলে আমরা তাদেরকে সেবা প্রদান করেছি। কমিউনিটি ক্লিনিকের প্রত্যেকটা কমিউনিটি ক্লিনিকে 5 থেকে 7 জন মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার নিয়োগ করা হয়। আমরা যখন দীর্ঘ 4 বছর কাজ করার পর হঠাৎ 30 সেপ্টেম্বর 2023 সালে আমাদের সকল কার্যক্রম সিবিএসসি কর্তৃক নোটিশের মাধ্যমে স্থগিত করা হয়। আমাদের এখন দাবি হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারের সর্বোচ্চ মহলের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আমরা 21,000 ফ্যামিলি আজকে আমরা বেকারগ্রস্ত। আপনারা যারা স্বাস্থ্য উপদেষ্টা এবং স্বাস্থ্য সচিব মহলে আছেন, আমাদের প্রকল্প যেন পুনরায় ফেরত দেওয়া হয়, পুনরায় পুনর্ভাল করে ওই স্থায়ীকরণের ব্যবস্থা করা হয়। আমাদেরকে সিবিএসসি ভবন থেকে 2017 সালে আমাদেরকে নিয়োগ দেয়। আমরা 2018 সালে যোগদান করি কমিউনিটি ক্লিনিকে, সে 2018 সাল থেকে শুরু করে করোনা মহামারীর অদ্যবধি পর্যন্ত 2024 সালে 30 সেপ্টেম্বর পর্যন্ত আমরা কমিউনিটি ক্লিনিকে কর্মরত অবস্থায় ছিলাম। আমরা বিভিন্ন গ্রামের প্রতিটা পাড়ায় মহল্লায় গিয়ে গিয়ে প্রতিটা বাড়িতে গিয়ে গিয়ে দরজায় কড়া নেড়ে নিয়ে আমরা মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছিয়ে দিই এবং মানুষকে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করার জন্য কাজ করি। আমরা করোনাকালীন সময় দিন রাত আমরা পরিশ্রম করেছি এবং আমাদের দ্বারা করে নিয়েছে এই কাজগুলো, মাত্র 3700 টাকা সামান্য ভাতায়। এই 3700 টাকা ভাতাটা যাতে এই দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে ন্যূনতম একটা আমাদেরকে গ্রেড একটা দেওয়া হয় এবং ভাতা যাতে আমাদের বৃদ্ধি করানো হয়, এই দাবিতে আমরা এসেছিলাম সিবিএসসি ভবনে। কিন্তু সিবিএসসি ভবনে যখন আমরা আমাদের অধিকারের কথা বলতে আসি, ঠিক তখনই তারা আমাদের সঙ্গে বিমাতা আচরণ শুরু করে দেয়।